লাগাম রে কি কোথাও কারোর মুখে কোনো লাগাম মানে লাগাম নেই যেখানে ইচ্ছে নির্বাচনী প্রচারের নামে যা খুশি তাই বলো একজনকে বলছেন সন্দেশখালীর মহিলাদের কোটানকোট মাল সন্দেশখালীর লোক মেয়েদের পবিত্রতা নিয়ে প্রশ্ন কেউ বলছেন যে টাকা না মানে তৃণমূল না করলে ভোট ভোট যাবে উন্নয়ন হবে না যেখানে যত বেশি লিড তত বেশি টাকা মানে চলছেটা কি মানে যা খুশি বলার যা খুশি করার ছাড়পত্র পাওয়া গেছে কারণ এগুলোর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয় না দেখুন প্রথমে বলি যে আদর্শহীন একটি রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় পৌঁছে যায় এবং তারা যদি শাসক হয় তার চেয়ে অব্যর্থ পরিণতি সেটাই কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে এই যে দুর্নীতি আপনি শুধু আবাস দুর্নীতি কেন আবাস দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি চাকরির ক্ষেত্রে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের আমলে আপনি নিজে আপনাকে আমি বলছি এমন একটা সেক্টর আপনি চুজ করে দিন যেখানে দুর্নীতি হয়নি এখন লোকে তো সেই সেক্টরটা খোঁজ করছে যেখানে দুর্নীতি হয়নি এবার বলে আবাসের দুর্নীতি আবাসে কি কি দুর্নীতি হয় এক প্রথমে যাদের আবাস দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের ঘর দেওয়া হচ্ছে সেই প্রাইম মিনিস্টার আবাস যোজনায় আসলে তারা আদৌ যোগ্য কিনা তাদের ঘর আছে কিনা এইটা না দেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করেন বা তৃণমূল কংগ্রেসের নেতাকে টাকা দেন তাই আবাস যোজনার ঘর পাবেন অথচ যে মানুষটিকে ঘর পাওয়া উচিত তাকে ঘর দেওয়া হচ্ছে না এটা এক ধরনের দুর্নীতি বা নীতিহীনতা এরপরে আসি যে এই তৃণমূল কংগ্রেস বারবার বলছে না যে কেন্দ্র আমাকে টাকা দিচ্ছে না আচ্ছা তৃণমূল কংগ্রেস যে কোনো ঘটনা নিয়ে যে কোনো অর্ডার হবে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ইভেন ডাইরেক্ট সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট পৌঁছে যায় এই সরকার আচ্ছা এই সরকার কেন এই গ্রামের গরিব মানুষরা টাকা পাচ্ছেন না বলে এই সুপ্রিম কোর্টে গিয়ে সেন্ট্রালের সঙ্গে স্টেটের এই কনফ্লিক্ট হচ্ছে সেই কনফ্লিক্ট রিজলভ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে কেন মামলা করছে না আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি সেই মামলা করুন আমি আপনাকে এই অ্যাসিওরেন্স দিচ্ছি আপনি যদি সঠিক তথ্য পান এবং সঠিক তথ্য প্লেস করতে পারেন আপনি সেই মামলায় জিতবেন কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো আসলে উনি জানেন এই তথ্যতে যত রকম খামতি রয়ে গেছে তিনি সঠিক তথ্য দিতে পারবেন না ফলে তিনি জানেন যে সেই মামলা কখনোই এই সুপ্রিম কোর্টে গিয়ে তিনি জিততে পারবেন না তাই তারা মামলা করেন আসলে সব মিথ্যা কথাবার্তা এই বাজারে ছড়ানো হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছেন টাকা না দিলে আপনি আপনার অধিকার হকের অধিকার ছিনে নিয়ে আসুন যে কথায় 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 আপনি আদালতে পৌঁছে যান এবং সেই প্রভিশন আমাদের সংবিধান দিয়েছে আপনি সংবিধানের শপথ দিয়ে সরকার চালাতে বসেছেন সেখানে যেখানে গ্রামের গরিব মানুষরা ডিপ্রাইভ হচ্ছে কেন একটি সরকার গ্রামের গরিব মানুষরা ডিপ্রাইভ হওয়া সত্ত্বেও কেন সুপ্রিম কোর্টে যেতে পারছে না এই প্রশ্ন আসবে এবার আমি বলি যে এই যে দুর্নীতি আসলে দেখুন এই দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে এই দুর্নীতি যেহেতু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ফলে আপনি এই দেখছে যে গ্রামের নেতা দেখছে আরে বাবা যে দুর্নীতিগ্রস্ত হচ্ছে সে তো আমার দলে পদোন্নতি পাচ্ছে সে সরকারে পদোন্নতি পাচ্ছে ফলে যে বেশি দুর্নীতি করতে পারছে সে এমএলএ থেকে মন্ত্রী হচ্ছে তাহলে আমি বেশি দুর্নীতি করি তাহলে আমি প্রধান থেকে পরবার এমএলএ টিকিট পাবো ফলে ওই দলে তারাই স্বীকৃতি পান যারা বেশি দুর্নীতিগ্রস্ত হন আপনারা দেখেছেন যে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় গেলে কিন্তু আমি জানি না যে এই এইগুলোর বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেওয়া দাও হবে কিনা মানে কাহা তক পর্যন্ত চলতে পারে ঠিকই তো এটা দিদি টাকা দিচ্ছেন বলে যেটা ক্লেম করছে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং দিদি সার্ভে করাচ্ছে তারা জানেন যেটা কিছুক্ষণ আগে সঙ্গীতে বলছিলেন যে তারা জানেন যে আমাদের লোকেরাই সার্ভে করবে আমাদের লোকেরাই সমীক্ষা করবে আমাদের লোকেরাই গিয়ে ভিডিওর ঘাড়ের উপরে তাণ্ডব নৃত্য চালাবে যে এখানে সই করো এখানে বাড়ি দাও অথেব সাত খুন মাফ আর কিচ্ছু করার নেই জানি না আমি কীভাবে এটা চলতে পারে কারণ বিধানসভায় পর্যন্ত রাধামোহন হাত তুলছেন রাধামোহন বিধানসভায় পর্যন্ত আপনারা হিসেব দেন না আজ পর্যন্ত কেন্দ্র রাজ্যের টাকার মধ্যে কী টাকা পাওনা পাওনা গণ্ডা বাকি আছে তার কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি আজ পর্যন্ত কোথাও কোনো হিসেব নেই রাজ্যের বিরোধী বিরোধী দলের রাজ্য সভাপতি একসময় বলেছেন সুকান্ত মজুমদার মনে আছে আমার শ্রোতে বসে যে তৃণমূল কংগ্রেস একটা প্রমাণ দিক যে এই এই জিনিসের টাকা বাকি আছে আমি পার্লামেন্টের সামনে গিয়ে ধর্নায় বসবো যে আমাদের রাজ্যের জন্য টাকা চাই সেই প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি কিন্তু এই এটা চলে যাচ্ছে শুধুমাত্র এর শেষ কথা আমার জানা নেই সময় একদম শেষ আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলোচনা চলবে কারণ এখন আবার নতুন করে সমীক্ষা শুরু হয়েছে আরও অনেক ঝুলি থেকে বেড়াল বেরোবে দেখা যাক